হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতা কে দুনিয়া। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোমরা জানো তোমাদের কাকিমা 3-4 দিন ধরে ভিডিও দেয়নি, 2-3 দিন ধরে ভিডিও দেয়নি, কোনো লাইভ করেনি, কারণ কাকিমার মনটা ভালো লাগছিল না কদিন ধরেই। আমার খুব আমার বাবার জন্য মনটা খারাপ লাগছিল, প্রচুর খারাপ লাগছিল, যে বাবা তো আমাকে ভীষণ ভালোবাসে আর আমিও বাবাকে প্রচুর ভালোবাসি, আমার কোথাও খুব কষ্ট হচ্ছিল। তারপর সামনে যেহেতু পুজো এসছে, তারপর অনেকদিন বাবাকেও দেখি না, মনটা খারাপ লাগছিল। তো আজ থেকে 3 দিন আগে আমার মা আমাকে ফোন করে সকালবেলা। আমি তখন জানতাম না, আমার মেজদি ছেলে ফোন করে, সাহেব ফোন করে বলে মাসি এনে কথা বলা। আমি ভেবেছি হয়তো আমার মেজদিকে ফোনটা দিয়েছে, তারপর দেখলাম না আমার মা, যে আমার মা আমাকে ফোন করে জিজ্ঞেস করলো কি কেমন আছিস। আমি বললাম ভালো আছি, তোমরা যেমন রেখেছো আমি তেমনই আছি। দিয়ে বললো দেখ তোর বাবা এরকম তোকে অনেক কদিন ধরেই দেখতে চাইছে, শুধু বলছে আমি যাদের বাড়ি গেছিলাম, যাদের বাড়ি গেছিলাম তারা কই, তারাদেরকে আমি দেখছি না কেন। মানে আমার বাবা শক্তিটা মাঝে মাঝে ঠিকঠাক কাজ করে না, সেই হিসেবে উনি মনে রাখতে পারছে না যে আমার কথা। দিয়ে বলছে আমার তারা কোথায়, যে আমাকে প্রসাদ দিত রোজ সে কোথায়। মানে আমাদের বাড়ি যখন ছিল তোমাদের কাকু, প্রতিদিন বাবাকে গোপাল পুজো দেওয়ার পর প্রসাদটা ওর বাবাকে দিত, সেইটা ওনার মনে আছে যে কেউ বাবাকে প্রসাদ দিত, কিন্তু কে দিত মনে করতে পারছে না। বলছে তারা কোথায়। দিয়ে এরকম বাড়িতে নাকি রোজই বলছিল, তা মা এরকম 3 দিন আগে আমাকে ফোন করে যে তুই আয় এসে, তোর বাবা তোকে দেখার জন্য ছটফট করছে, তুই তোর বাবার কাছে আয়। আর দেখো বলে না যে ভালোবাসার টান এটাই হয়। দিয়ে বাবাও আমাকে দেখতে চেয়েছে, যে আমারও ভেতর থেকে খুব কষ্ট হচ্ছিল। আমি বাড়ির সামনের বাড়ির বৌদিকে, পশ্চিমা দিদিকে আলোচনা করছিলাম যে আমার বাবার জন্য খুব কষ্ট হচ্ছে, কতদিন বাবাকে দেখি না। তাও মানে মন থেকে চাইছিলাম যে বাবাকে কখন দেখবো, তার মধ্যে তো মা আবার ফোন করলো। যাই হোক, তো আমি গেছিলাম বাবাকে দেখলাম মেজদির বাড়িতে, যখন গেলাম তো মেজদি গিয়ে আমার বাবাকে নিয়ে আসলো আমার বাবার বাড়ি থেকে, মা ধরে ধরে বাবাকে নিয়ে আসলো। বাবাকে দেখলাম, বাবার সাথে কথা বললাম, বাবা দেখলাম যে বাবার পাগুলো ভীষণ ফুলেছে। বাবু আগে যেরকম ছিল তেমনই আছে, কিন্তু বাবার পাগুলো প্রচুর ফুলেছে, আর কাউকে ঠিকঠাক মনে রাখতে পারছে না। মানে মানুষগুলোকে ভাবছে কিন্তু কে সেটা বুঝতে পারছে না। তো সেই জন্য আমার মনটা এখন ভীষণ শান্তি পাচ্ছি, যে যাক অনেকদিন কী মাসে ধরো বাবাকে দেখেছি বলছি, বাবাকে দেখেছি হচ্ছে আমি বৈশাখ মাসে, সেখানে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন, মানে 6 মাসে পড়েছে, কতদিন বাবাকে দেখিনি, খুব খুব কষ্ট পাচ্ছিলাম। তো বাবাকে দেখে এসেছি, এখন মনটা অনেকটাই ভালো লাগছে। হ্যাঁ, বাবুকে বললাম যে চলো কদিন আমাদের বাবা থাকবা। দিয়ে বাবা বললো ঠিক আছে আমি যাবো। পুজোটা মিটে গেল, বাবা যদি বাবাকে যদি কেউ পাঠিয়ে দেয় দেবে, বা আমাকে যদি নিয়ে আসতে হয় নিয়ে আসবো, বাবু যদি একদিন আমার কাছে আবার থাকে আমার মনটা ভালো লাগবে। আসলে বাবাকে ছোট থেকে একটু বেশি ভালোবাসতাম, যাই হোক ভালোবাসতাম না, আজও ভালোবাসি, বাবা মা তো ভালোবাসারই জিনিস। যাই হয়ে যাক না কেন, বাবার সঙ্গে দেখা করেছি বলে মনটা আমার এখন খুব খুব ভালো আছে। এই জন্যই 2-3 দিন এতটা মন খারাপ ছিল, বিভিন্ন দিকে বিভিন্ন রকমের নানান রকমের টেনশন তো মানুষের মাথায় থাকেই জানো। পুজো এসেছে, একটা পুজোর এখন শপিং করিনি, কেনাকাটা করিনি, কিচ্ছু করিনি, কারণ মনটা হলে প্রত্যেকবার প্রীতমের 2 মাস 3 2 মাস আগে প্রীতমের কতগুলো জামা প্যান্ট কেনা হয়ে যায়, সেখানে কিচ্ছু একটা কেনাকাটাই করিনি, কারণ মনটাই তো ভালো নেই বললাম। আর দেখবে একটা জিনিস, মন ভালো না লাগলে কিছু ভালো লাগে না। তো যাক এখন মনটা আমার অনেকটাই ফ্রেশ আছে, যেহেতু আমার বাবার সাথে দেখা হয়ে গেছে। এবার চেষ্টা করব, ছেলেকে তো কিছু কিনে দিতেই হবে, সেটা না, ছেলের জন্য তো অবশ্যই কিনবো। তো চলো আজকে ভিডিওটা আমার এইটুকুই। হ্যাঁ, তোমরা ভাবছিলে যে কাকিমা ভিডিও লাইভ কেন করছে না, মনটা আমার ভালো ছিল না গো কদিন ধরে, 2-3 দিন ধরে আমার মনটা ভীষণ খারাপ ছিল, এখন আমি ঠিক আছি। চলো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবার পুজোটা ভীষণ ভালো কাটুক, আর কাল তো মহালয়া, সবাই খুব খুব খুবভাবে আনন্দ করো, এটাই চাই, কারণ সবাই তো আমার ভালোবাসার মানুষ। ইউটিউব একটা ফ্যামিলি, সবাই আমাদেরকে প্রচণ্ড ভালোবাসে, আমিও তাদেরকে সবাইকে ভালোবাসি, আমি না তোমাদের কাকু ভাই সবাই ভালোবাসে। লাইভে না আসতে পারলে চেনা মানুষের সাথে গল্প না করতে পারলে মনটা জানি কেমন লাগে। অবশ্যই আজকে আবার লাইভে আসবো 7টা সাড়ে 7টা দিয়ে, সবাই লাইভে থাকবে। চলো সবাইকে টাটা, আসবো আবার পরে নেক্সট ভিডিওতে, টাটা।